সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন, যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকের ভিডিওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিএ মামলা চলছিল সেই ডিএ মামলার একটা আপডেট নিয়ে। এটা দেখতে পাচ্ছ, ডিএ মামলার শুনানি আজকে শেষ হয়ে গেছে, এবার জাস্ট অ্যানাউন্সমেন্ট, ফাইনাল অ্যানাউন্সমেন্ট করাটা বাকি, যেটা আজকে করেনি তার জন্য আলাদা একটা ডেট হয়েছে। তো কী লেখা আছে আমি এটা পড়ে দেবো, তোমরা শুনে নাও পুরোটা, এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ডিএ অনেকদিন ধরে আটকে ছিল, যেটা নিয়ে মামলাটা চলছিল। যেটা লেখা আছে, 16 মাস ধরে প্রায় এই মামলাটা চলেছে এবং প্রায় এর শেষ এখন হয়ে গেছে। অবশেষে 16 মাস পর শেষ হলো ডিএ মামলার শুনানি। 16 মাস ধরে আইনি যুক্তি পাল্টা যুক্তির লড়াই সমাপ্ত। মঙ্গলবার শেষ হলো কলকাতা হাইকোর্টে শেষ হলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। তবে মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখর রবি সরাফের ডিভিশন বেঞ্চ। ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার তার সপক্ষে যেমন একের পর এক যুক্তি পেশ হয়েছে, তেমনি লাগাতার এই দাবির বিরোধিতা করে এসেছে রাজ্য সরকার। আইনি নয়, নীতিগত বাধ্যবাধকতা থেকেই সরকার ডিএ দেয় কর্মচারীদের, এই দাবি উঠেছে রাজ্য সরকারের তরফে। কিন্তু ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে একাধিক যুক্তি পেশ করেছেন মামলাকারীদের তরফের আইনজীবীরা। এর আগের দিনই রাজ্য সরকারি কর্মচারীদের সপক্ষে আরও আইনি যুক্তি তুলে ধরেন রাজ্যের অর্থ দপ্তরের কর্মী স্বপন কুমার দের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস সামিম। তারা বলেন, সংসদে ডিএ নিয়ে বিধি তৈরি হয়, ডিএ নিয়ে কমিশন গঠিত হয়, এমনকি মহার্ঘ ভাতার পরিমাণ খতিয়ে দেখতে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়ানো হয়, সেক্ষেত্রে ডিএ যে কর্মীদের অধিকার নয় তা কীভাবে দাবি করে রাজ্য সরকার? সরকারি কর্মীদের কেন ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পাওয়া উচিত তার সপক্ষে একাধিক আইনি যুক্তি আদালতের সামনে রাখেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার তার সপক্ষে তিনি বলেন, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে সংবিধানের 309 ধারা অনুযায়ী 2009 সালে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স আইন তৈরি করে রাজ্য সরকার। এই আইনের মধ্যেই ডিএর অধিকার কথা নিহিত। তিনি একই সঙ্গে প্রশ্ন তোলেন, তবে ডিএ বা মহার্ঘ ভাতাকে কেন আইনি অধিকার বলবো না? প্রায় 1 বছরের বেশি ধরে সময় ধরে চলেছে এই মামলা, এখন অপেক্ষা শুধু আদালতের রায় ঘোষণা। জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর দাবিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সম্পাদক মলয় মুখোপাধ্যায় গত নভেম্বরে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, মানে স্যাট যেটা আর কি, মামলা দায়ের করলে তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় ডিএ দেওয়া সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে। ট্রাইব্যুনালের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মলয় মুখোপাধ্যায়। ডিএ কর্মীদের অধিকার নয় স্যাটের এই নির্দেশে ক্ষুব্ধ আদালত। অ্যাডভোকেট জেনারেল আপত্তি উড়িয়ে মামলা গ্রহণ করা হয়। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে স্যাটের নির্দেশকে তুলোধনা করে ডিভিশন বেঞ্চ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15% হারে ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণার পর কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সেই বেতন ফারাক কমে 39% এসে দাঁড়ায়। কিন্তু গত 7 মার্চ আরও 2% হারে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্র, ফের ফারাক হয়ে দাঁড়ায় 39%। তো এটা একটা খুব ভালো খবর যে 16 মাস ধরে ডিএ নিয়ে যে কেসটা ঝুলেছিল সেই কেসটা ফাইনালি মিটে গেছে এবং এর রায় ঘোষণা আপাতত স্থগিত রেখেছে, মানে নেক্সট যেদিন হিয়ারিং হবে সেদিন আদালত তার রায়টা ঘোষণা করে দেবে। তো এটা একটা খুব ভালো আপডেট সরকারি কর্মচারীদের জন্য, যাদের ডিএ আটকে ছিল, যাদের যেটা অধিকার সব সরকারি কর্মচারীদের ডিএটা সবারই অধিকার, তো সেটা এতদিন ধরে আটকে ছিল এবং আপাতত সেটার মামলা শেষ হতে চলেছে এবং পজিটিভ দিক দিয়েই শেষ হতে চলেছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি, যেটা সরকারি কর্মচারীদের খুবই ভালো খবর। তো এই ভিডিও এই ভালো খবরটা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। জাস্ট এইটুকুই একটা আপডেট দেওয়ার ছিল যে ডিএ মামলা খুব তাড়াতাড়ি শুনানি শেষ হয়ে যাবে এবং ডিএ অবশ্যই বাড়বে সরকারি যারা রাজ্য সরকারের আর কি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা কর্মচারী আছে তাদের সবারই ডিএ বাড়বে এবং মামলাটা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে।
তাই ভালো খবর নিয়ে আজকে ভিডিও শেষ করছি। বন্ধুগণ নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওগুলো দেখতে চাও, আরও আপডেট দেখতে চাও, তো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে তোমরা এই ভিডিওগুলো দেখতে পাবে না, এরকম আপডেট নিউজগুলো। তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করো ভিডিওটা। শেয়ার করলে আরও অনেক লোকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তো তারাও জানতে পারবে যে ডিএ মামলার যে নতুন আপডেট যেটা আসছে সেটাও তারাও জেনে যাবে। তো তার জন্য ভিডিওটা শেয়ার করো। কিছু বলার থাকলে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের এই চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো ফেসবুকে এবং টেলিগ্রামে। অফিসিয়াল লিঙ্ক এই চ্যানেলে আমি ভিডিও ডেসক্রিপশন পেজ আছে, সেখানে অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবে, যেটাতে তোমরা ফেসবুকে এবং টেলিগ্রাম গ্রুপে ফলো করতে পারো। এবং আমাদের কোচিং সেন্টার আছে, যারা আর কি চাকরি করতে চাও, চাকরির এক্সপিরিয়েন্স, যারা আর কি পড়াশোনা করছো, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে এক্সামগুলো হচ্ছে তার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আমাদের একটা কোচিং সেন্টার আছে, যেখানে কোয়ালিফাইড WBCS কোয়ালিফাইড টিচার আছে, যারা আর কি আমাদের কোচিং সেন্টারে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, তাদের নোটস শেয়ার করে, বিভিন্ন টিপস দেয়। তো আমাদের কোচিং সেন্টার যদি ভর্তি হতে চাও, তারও লিঙ্কে ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, তো সেখানে ফোন করে তোমরা অ্যাডমিশন সংক্রান্ত কথা বলে নিতে পারো, অথবা আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে তোমরা জিজ্ঞেস করতে পারো। তো আজকে ভিডিও এ পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।